মোদির ঢাকা সফর, রাইট? ভারতের প্রধানমন্ত্রী মোদি, নরেন্দ্র মোদি, চারজন মানুষ মারা গেছে আজকে মোদির আগমন বিরোধী আন্দোলনে, পল্টনে। তো সেই সাবজেক্টে ঢোকার আগে, স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী এসে হিন্দি ভাষায় বক্তব্য দিবেন এবং সেই আনন্দে বাংলাদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা সবাই হাততালি দিতে দিতে উত্তেজিত হয়ে বসা থেকে দাঁড়ায় যাবেন, দাঁড়ানো থেকে শুয়ে পড়বেন। খুবই এম্বারেসিং, খুবই এম্বারেসিং, খুবই হিউমিলেটিং। এটা আসলে এখানে আত্মসম্মান বোধ, এটা যদি নিজ থেকে না থাকে, এটা আপনি তৈরি করতে পারবেন, রাইট? আপনি ইভেন বিদেশে, পশ্চিমের দেশগুলোতে বাংলাদেশিরা সমানে ধুমায় ভারতীয় এবং পাকিস্তানিদের সাথে হিন্দি, উর্দু ভাষায় কথা বলে। তো আমি হিন্দিটা বলতে পারি, বুঝি পুরোপুরি, মোটামুটি একটু ঠেলে ঠুলে বলতেও পারি। আমি কখনো আমার ফ্রেন্ডের সাথে, পাকিস্তানি ইন্ডিয়ান ফ্রেন্ডের সাথে হিন্দি ভাষায় বা উর্দু ভাষায় কথা বলি নাই। আমার চেতনা কম, তো তাও বলি নাই। আর যেগুলো চেতনা বা ফেসবুকে মনে করেন চেতনার একদম ফ্লাডিং চেতনার, এগুলো হিন্দিতে কথা বলে। এখন কথা হচ্ছে যে মোদি আসতেছে, 50 বছর পূর্তি উপলক্ষে দাওয়াত করছে, করতেই হইতো সরকারকে, কূটনীতিতে এটা তো করতেই হইতো, রাইট? এটার বিরুদ্ধে আন্দোলন করা, পাবলিক করতেছে, ওকে ফাইন, আই এম নট উইথ ইট আর কি। মানে ঠিক আছে, মানুষজন প্রদর্শন করা, কি বলে, অনাস্থা প্রদর্শন করা মোদির ব্যাপারে, সেটা করবে, এটা মানুষের দায়িত্ব, রাইট? মানুষ মানববন্ধন করবে, মানুষ মিছিল করবে, মানে মিনিমাম ওয়েতে জোরটুক করা, একটা অনাস্থা প্রকাশ করা, এটার জন্য জীবন দেয়া, একেবারে ভাঙচুর মারপিট করা, ওইটা আমার কাছে অর্থহীন। জুমার নামাজ শেষে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভে নামেন নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতাকারীরা। দেখেন, আমরা হইতেছে সাধারণ মানুষের সাথে, আমাদের তো একটা পার্থক্য থাকা চাই। সাধারণ মানুষের খবরাখবর ফলো করা, শিক্ষা দীক্ষা, জ্ঞান গরিমা, চিন্তা ভাবনা, এই জিনিসগুলো তো সকলের কাছে এক্সপেক্ট করে লাভ নাই। এগুলো হয়েছে আমরা সুশীল সমাজের কাছে এক্সপেক্ট করি। তো সুশীল সমাজ যদি কুশলের মতো কথাবার্তা বলে, চিন্তা ভাবনা ধারণ করে, তাহলে তো এই সমস্যা। সাধারণ মানুষ এরা ভাবতেছে, এরা বুঝতেছে, ও আচ্ছা, গিয়ে মোদি আসতেছে, গিয়ে লাফালাফি করলো রাস্তার মধ্যে, এটাই হইতেছে, জীবন দিয়ে দিব এটার জন্য, এটা এমনই ইস্যু, এটার জন্য জীবন দিয়ে দিব। কিন্তু এটা কোনো আউটকাম না, রাইট? যে কারণে আমি ওই যে ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করা, সেগুলো আমি সমালোচনা করছি, রাইট? আমি সরি, এটা আমার ব্যর্থতা, রাইট? পাবলিকের সাথে নাচতে পারতেছি না বলে আমি দুঃখিত, কিন্তু না, এগুলো আসলে কোনো ফ্রুটফুল আউটকাম না। এগুলো করে পাবলিক, করে, ঠিক আছে, সাধারণ মানুষ করে, এবং এটা এই কারণে তো তারা অর্ডিনারি পিপল, রাইট? তাদের কাছ থেকে তো সাবস্টিটিউশন আশা করে লাভ নেই, চিন্তা চেতনার অ্যাকশনের, রাইট? তো না, এটা আসলে আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, বাস্তব দিয়ে, বাস্তবতার নিরিখে চিন্তা করেন, কূটনীতিতে এটা অসম্ভব যে একটা দেশের প্রধানমন্ত্রী, পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 50 বছর পূর্তি উপলক্ষে সকল দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধানদেরকে আমন্ত্রণ করছে, সেখানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা যাবে না বা সে আসবে না, এগুলো লাইক আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। যেটা বলো, অনাস্থার জায়গা থেকে মানুষ বলতেছে, প্রতিবাদ করতেছে, একটু মানববন্ধন করলো, একটু ফেসবুকে স্ট্যাটাস দিল, ওটুক ঠিক আছে। জীবন দেওয়ার আলোচনার একটু পরে আসতেছি, কারণ জীবন তার মানুষ দিতে জানে, সরকার নিয়ে নিছে জীবনটা, রাইট? কিন্তু ওই পর্যন্ত উল্লম্ফন করাটা আমার দৃষ্টিতে জাস্ট সিম্পলি ইলজিক্যাল। ভারতের প্রধানমন্ত্রী এত বড় দেশের, বাংলাদেশের নেইবারিং কান্ট্রি, এটা আসবেই, রাইট? এটা দর্শন করে, 100 জনেরও যদি জীবন যেত, তাও কি এটা এমন হতো যে মোদীকে এখন বাংলাদেশ থেকে বলা হইতেছে 11th hour যে আপনি আসেন না, কিন্তু আমরা জনগণ, এটা কখনোই হবে না। এটা হবে কখন? যেমন ধরেন শাহরুখ খান আসতেছে, আপনি শাহরুখ খানের আশা থামাইতে চাচ্ছেন, সেটার জন্য আপনি রাস্তাঘাট অবরোধ করে, মানে একদম চূড়ান্ত, কারণ সেটা পসিবল। সেটা হইলে ওকে শাহরুখ খান তুমি আসো না, সেটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসেন না আপনি, এটা আপনি চিন্তা করেন। ইভেন আমেরিকার মতো দেশ, নরেন্দ্র মোদীর যেখানে উপর ব্যান ছিল, আমেরিকা সে ঢুকতে পারবে না, তারা ব্যান উঠে নিছে মোদি ইলেকটেড হওয়ার পর। নাও, এইটা হইতেছে রিয়ালিটি। বাংলাদেশ তো ছোটো দেশ, দুর্বল দেশ, ভারতের উপর লাইক পুরোপুরি নির্ভরশীল, ভারত ছাড়া মানে একদিনও চলতে পারবে না, একটা পা ফেলতে পারবে না, এটা হচ্ছে নির্ভরশীলতা। আর একটা হচ্ছে ভারত যদি বাংলাদেশকে ধরে ক্যাক করে, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না। সো আমরা গরিব, আমরা দুর্বল, যেটা সবসময় বলি, আপনি দুর্বল হলে আপনার এমনই হবে, আপনাকে লাথি মারলে আপনি লাথিকে ভেটকাইতে হবে, তারপর আপনাকে ইগনোর করতে হবে, লাথি মারলে না দেখার ভান করতে হবে, এগুলো দুর্বলকে করতেই হয়। তো কেন, তাহলে কি আমরা এরকমই হবো, লাথি খাবো, খেয়ে হাসবো? না না না, তা হবে কেন? আপনি আপনার দুর্বলতা চেঞ্জ করার চেষ্টা করেন, পরিবর্তনের চেষ্টা করেন, আপনি আপনার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন, তারপর গিয়ে আপনি ভাগ্য পরিবর্তন করবেন না, আপনি দুর্বল আপনি ভাব ধরবেন বাবু, তাহলে তো হবে না। যে কারণে আমি মানে সত্যকে সত্য মতো উপস্থাপন করতে হবে, বাংলাদেশ অসভ্য দেশ, বাংলাদেশের বিল নাই, বাংলাদেশ ডাজেন্ট ম্যাটার, বাংলাদেশ ইনসিগনিফিকেন্ট, বাংলাদেশ ডিমিনিউটিভ, নোবডি কেয়ার্স অ্যাবাউট বাংলাদেশ, এই বাস্তবতাগুলো খুব কড়া ভাষায় বলতে হবে, কারণ আমরা একটা ঘোরের জগতে আছি, রাইট? তো যেহেতু আমাদের দেশের এই অবস্থা, সেহেতু লাথি দিবে, উষ্ঠা দিবে, হিন্দি ভাষায় কথা বলবে, সে আমরা ভ্যাট খাবো, এগুলো হবে, রাইট? সেই পরিস্থিতি চেঞ্জ করতে হলে কী করতে হবে? এই যে গুণ্ডাতন্ত্র থামাইতে হবে, আইনা শাসন প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষিত লোকজন, যোগ্য লোকজন দেশে ফিরে আসতে চাইলে তাদেরকে বিভিন্ন পদে বসাইতে হবে, রাষ্ট্রের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। যে আলোচনা গতকালকে করছি যে পাকিস্তানের সাথে আজকে আমরা এলাই হইতে পারতাম, ভারতকে চাপে রাখতে পারতাম, তাইলে আরেকটু ট্রানজ্যাকশনগুলো এরকম
ওয়ান ওয়ে ট্রানজ্যাকশন না হয়ে আরেকটু বচসা করার সুযোগ থাকতো, রাইট? আমরা তো ইললজিক্যাল না, ইরিজনেবল না, রাইট? মানে আনরিজনেবল না যে ভারতের প্রধানমন্ত্রী আসবে এটা ইগনোর করা যাবে না, ভারতের দিক থেকে নানান রকম চাপ থাকবে সেটা অ্যাভয়েড করা যাবে না, ভারত বড় দেশ, শক্তিশালী দেশ, সো আমাদের অনেক বাইন্ডিংস আছে, অনেক লিমিটেশনস আছে, এগুলো না বোঝার কিছু নাই। কিন্তু আমরা যেভাবে দিয়ে রাখছি বিছায়া পাছাটা, মারেন পাছা, ওটা তো এইভাবে তো চলতে পারে না, রাইট? সো মোদি আসবে এটা আটকানোর কোনো উপায় নাই, এটা আটকানোর চেষ্টা করাটাও লাইক অহেতুক, অনর্থক, অর্থহীন, থটলেস, রাইট? এটা বললাম যে তাই বলে কি সে আমরা প্রতিবাদ করবো না নাগরিক হিসেবে? হ্যাঁ করবো, সেটা সাধারণ মানুষের কাজ, রাইট? মানে সাধারণ মানুষ বলতে কমনারদের কাজ আর কি। যারা সুশীল সমাজ তারা থটফুল চিন্তাভাবনা করা, তারা কথা বলবে গঠনমূলক যে ও মোদিকে আসতে দিব না, দ্যাটস ইম্পসিবল, এটা হবে না, মোদি আসবে। এই চাওয়াটাই মানে এইভাবে কূটনীতি চলে, একটা বাসা দেশের রাষ্ট্রপ্রধান আসবে। যেটা বললাম আমেরিকা শুদ্ধ ব্যান তুলে নিছে, আমেরিকা তো আর ছোটো দেশ না যে এমন না যে ভারত ছাড়া অচল হয়ে যাচ্ছে, তাও তাদের ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে দ্বারা যে ট্রাম্পের কত র্যাটোরিক, কত পাগল ছাগলের মতো কথাবার্তা, ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে স্টেটমেন্ট, নেটোর বিরুদ্ধে স্টেটমেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন নেটের কেউ দেখতে পারে না ট্রাম্পকে। মাঝখানে একটা ভিডিও রিলিজ হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা সমাবেশে হচ্ছে ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করতেছিল, ক্যানাডার যে জাস্টিন ট্রুডো, তারপর ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন, তারপর হচ্ছে এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন ছিল ওই যে থেরেসা মে, এরা তিনজন মিলে দাঁড়ায় ওই যে পার্টির মধ্যে আর কি বিয়ার খাইতে খাইতে হাসাহাসি করতেছে, আর ট্রাম্পকে হইতেছে ব্যাশিং করতেছিল। তো ওইটা আবার গোপনে সাউন্ড রেকর্ড হয়ে গেছে, গুগল আপনারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। সো এরা সকলে কেউ দেখতে পারতো না ট্রাম্পকে, হ্যাঁ, এবং জার্মানির অ্যাঞ্জেলা মার্কেল তো স্টেটমেন্ট দিছে স্ট্রং ভাষায় ট্রাম্পের বিরুদ্ধে, তোরা কেউ দুই চোখে দেখতে পারে না, কিন্তু একসাথে কাজ করতে হয়েছে, এটাই কূটনীতি, এটাই, এটা কিছু করার নাই। হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন মিটিংয়ে যাইতো, বিভিন্ন দেশে যাইতো, দাওয়াত পাইতো, ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনতো, ইউরোপের বিভিন্ন দেশের লোকেরা পিছন পিছন গালাগালি করতো, সামনাসামনি স্টেটমেন্ট দিত অনেক। তো তাই বলে তো ওটা অ্যাভয়েড করার উচা নাই, উপায় নাই, ট্রাম্প ওইসব দেশেও যাবে, তাকে লাল গালিচা সংবর্ধনা দিতে হবে, এটাই কূটনীতি, এটা এটাই বাস্তবতা, এটাকে অস্বীকার করার বা এটাকে পাল্টে দেওয়ার কোনো উপায় নাই। যেটা পাল্টানো সম্ভব সেটা নিয়ে কথা বলি, কাজ করি, যেটা পাল্টানো সম্ভব না এটা নিয়ে পারফরমেটিভ নাচানাচি করা, এটা এটা হচ্ছে বাস্তবতা, পৃথিবী এভাবেই চলে। আপনি তো আর আপনি খেলায় নামলে খেলার রুল মেনে খেলতে হবে, আপনি খেলায় নেমে আমি রুল মানি না তাইলে তো এই খেলায় আপনার মাঠ থেকে লাথি মেরে বের করে দেবে পাছায়, তাই না? সো রুল মেনে খেলতে হবে, কূটনীতি এভাবে চলবে এই দাবি করাটাই অর্থহীন আমার দৃষ্টিতে, অনর্থক, ফাউল। সো যেটা বললাম যে হ্যাঁ অনাস্থা প্রদর্শন করা যাইতে পারে, কিন্তু এটাকে এই পর্যায়ে বিশ্বাস করা যে আমরা আন্দোলন করে মোদিকে আসতে দিব না, যারা করতেছে এরা কারা, এরা পলিটিক্স করে, পলিটিশিয়ান, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যক্তিবর্গ, রাইট? তাদের তো কাজই এটা, তারা এই জীবন দিয়ে রাস্তায় পড়ে লাফালাফি করে একেবারে শুয়ে পড়তে হবে, পুলিশের মাইর খাইতে হবে, এটাই তাদের কী বলবো পেশা, অলমোস্ট পেশা, রাইট? সো তারা করতেছে এমনভাবে করতেছে খুব সিনসিয়ারিটি দেখে, কারণ আজকে রাস্তায় মাইর খেলে আগামীকালকে পথ পাবে, সো তারা তাদের কাজটা করতেছে। সাধারণ মানুষ হিসেবে, আমাদের সেন্সিবল মানুষ হিসেবে বোঝা উচিত যে এটা একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন এবং আনরিয়েলিস্টিক ডিম্যান্ড, রাইট? হ্যাভিং সেড দ্যাট, যে মোদি আসবে এটা মেনে নিতে হবে, কিন্তু যেটা হচ্ছে যে এই যে যেটা বললাম যে চারজন মানুষ মারা গেল, জীবন দিল, এটা তো বাংলাদেশের কথা বললার লাভ নেই, বাংলাদেশে তখন মানুষ মারা যাওয়া আর পাখি মারা যাওয়া সমান, রাইট? সো মানুষ আন্দোলন করে কী করতো, লাইক কোথায় মোদি সে সাভারে হইতেছে পুষ্পস্তবক অর্পণ করতেছে, শিমুল গাছ লাগাইতেছে, হ্যাঁ শিমুল গাছ একটা লাগাইছে আসলে, কোথায় সে সাভারে শিমুল গাছ লাগাইতেছে, এখানে পল্টনে মানুষ কি এরা কেমন যে মোদি যেখানে আছে ওই জায়গায় বিল্ডিংয়ের মধ্যে ভাঙচুর করতেছে, এটা খুবই লাইক টপ সিকিউরিটির থ্রেট হয়ে দাঁড়াইছে এই জন্য মানুষ মারতে বাধ্য হয়েছে, তা তো না, তারা পল্টনে নাচানাচি করতেছে আর মোদি বসে রয়েছে কোন সিকিউরিটির মধ্যে আর 200 মাইল দূরে, তাই তেলে মানুষগুলো মারলো কেন, পারলো বিকজ দে ক্যান, সরকার পারে, সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি আছে, স্বাধীন দেশ 50 বছর পূর্তি পালন করতেছে, মানে কী পরিমাণ আয়রনি দেখেন, স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করতেছে, সেখানে 4 জন লোক মেরে ফেলছে, আরে পাকিস্তান আমলেও তো এইভাবে মানুষ মারতো না, যুদ্ধ পরিস্থিতি বাদ দিলে পাকিস্তান আমলেও লিটারেলি এইভাবে কথায় কথায় গুলি চালায় মানুষ, সাধারণ মানুষ মারা হতো না। আমি যেটা যে 21 ফেব্রুয়ারিতে আলোচনা করছি, 21 ফেব্রুয়ারিতে 7 জন মতান্তরে 8 জনকে মারা হয়েছে গুলি করে, সেই ফুপায় ফুপায় কান্না আমাদের 50 বছর, এবং সেই 7-8 জনকে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বানিয়ে ফেলছি, শত শত কি ছেলেহারা, শত মায়ের অশ্রু, কোত্থেকে শত মায়ের অশ্রু চলে আসলো 21 ফেব্রুয়ারিতে লেখকই বলতে পারবেন। সো 7-8 জন মানুষের মৃত্যুতে আমরা যে একটা উৎপাত করতেছি আজকে 8 বছর ধরে, আর বাংলাদেশে তো 7-8, 4-5 জন স্বাধীনতার 50 বছর পূর্তিতে বিনা কারণে মাইরা ফেললো 4 জন নিজের দেশের মানুষ, নিজের ভাষাভাষী, নিজের কালচার, পাকিস্তান তো আমাদের ভাষাভাষীও ছিল না, আমাদের নিজের, আমাদের সংস্কৃতিও না, আমাদের কুইজিনও না, আমাদের কোনো কিছুই না, রাইট? তারা 8 জন মারা, আমরা তো উত্তেজিত, আর নিজেদের লোক আমরা অহরহ মারতেছি, নিজেদের ভাষাভাষী, গায়ের রং, কালচার, সংস্কৃতি, ফুড হ্যাবিট, এভরিথিং। তো একটু আয়রনি লাগে আর কি, যে 4টা মানুষ মেরে ফেললো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, হাউ ফানি ইজ ইট, হাউ কমিক্যাল ইজ ইট, হাউ আয়রনিক্যাল ইজ ইট, হাউ লুডিক্রাস ইজ ইট।
তো সেটাই আর কি, এটা বাংলাদেশের ইতিহাস, ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এটাই লেখা থাকবে আর কি, যে স্বাধীনতার 50 বছর পূর্তিতে পাশের দেশের রাষ্ট্রপতি, যিনি যাকে কসাই হিসেবে বিখ্যাত, যিনি যাকে আমেরিকাতে ব্যান করা হয়েছিল, সেই লোকের আগমনের প্রতিবাদ করতে গেছে স্বাধীন দেশের স্বাধীন মানুষ, তাদের অনাস্থা জ্ঞাপন করতে গেছে 200 মাইল দূরে, 200 মাইল দূরে সেই প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করতেছে সেইখান থেকে তাও গুলি করে মেরে ফেলছে 4 জনকে স্বাধীনতার 50 বছর পূর্তিতে। সো ইয়াস, স্বাধীনতা তোমাদের পেছন দিক দিয়ে প্রবেশ করানো হয়েছে, শুভ স্বাধীনতা দিবস।